আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে ব্রাউজারের কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যেটি খুবই প্রয়োজনীয় এবং দরকারি, সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের যাদের মোবাইলটি ফ্যামিলির মধ্যে শেয়ার করে থাকেন, ফ্যামিলির অন্যান্যরা ইউজ করে থাকে, তাদের জন্য এই সেটিংগুলো করা খুবই দরকার, এবং তার পাশাপাশিও আপনাদের পার্সোনাল প্রাইভেসি এবং ডাটা সেফ রাখার জন্য, সেই ব্রাউজিংয়ের জন্য মোবাইলকে হ্যাকিং থেকে বাঁচিয়ে রাখার জন্য আপনার এই সেটিংগুলো করা খুবই দরকার। কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে সেই সেটিংগুলো করে নেবেন। তো যারা ইতিপূর্বে অলরেডি ব্রাউজিং করে আসছেন, তাদের সেই ব্রাউজারটি ক্লিয়ার করে নিতে হবে। তো আমার মতো যারা গুগল ক্রোম ব্রাউজারটি ফেভারিট লিস্টের প্রথম স্থানে দিয়েছেন এবং সবসময় এই ব্রাউজারটি দ্বারা ইউজ করে থাকেন, তারা গুগল ক্রোম ব্রাউজারটি প্রথমে ক্লিয়ার করে নেবেন। কারণ অলরেডি আপনার বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে রয়েছেন এবং অলরেডি আপনার অনেক ডাটা যেখানে সেভ রয়েছে, তো সেই জন্য আপনারা ব্রাউজারটি ক্লিয়ার করে নেবেন। তো ক্লিয়ার করার জন্য প্রথমে ব্রাউজারটিতে টাচ করে হোল্ড করে রাখবেন কয়েক সেকেন্ড, তারপরে এখানে অ্যাপ ইনফোতে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টোরেজ অ্যান্ড ক্যাচ, সেখানে ক্লিক করে দেবেন। তারপরে ম্যানেজ স্পেসে ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা আছে, ক্লিয়ার ডাটা অপশনটাতে ক্লিক করে দিয়ে ওকে দিয়ে দিবেন, এবং এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনার এই ব্রাউজারটি সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ হয়ে গেছে, কোনো রকম ডাটা এখানে সেভ নেই, একদম নতুন যেভাবে আপনারা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করেছিলেন। তো আমরা এখন ওপেন করব ব্রাউজারটি, প্রথমে ওপেন করে নিই। এখান থেকে আপনারা ইউজ উইথাউট অ্যান অ্যাকাউন্টে দিতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্টটি দিয়েও লগ ইন করে নিতে পারেন, সমস্যা না। আমি ইউজ উইথাউট অ্যাকাউন্ট মানে হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করতে চাইনি। তারপরে এখান থেকে টার্ন অন অ্যাড প্রাইভেসি, সেখান থেকে নো থ্যাংকস দিয়ে আমরা চলে যাই। তারপরে এখান থেকে গট ইট, ওকে। এখন সেটিংগুলো করার জন্য প্রথমে এখানে ডান পাশে কর্নারে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, সেখানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে প্রথমে আপনারা যদি আপনার অ্যাকাউন্ট এখানে না রাখতে চান, ক্রসে ক্লিক করে দেবেন। তারপরে প্রথম যেটি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে ক্লিক করে যদি অন্য সার্চ ইঞ্জিনগুলো থাকে, যেমন ইয়াহু, বিং, ইয়ানডেক্স, সেগুলো থেকে যদি আপনারা থাকে, আমি সাজেস্ট করব গুগল সিলেক্ট করে রাখবেন। আপনারা যদি অন্যটা থাকে তাহলে তারপরে আপনারা চেঞ্জ করে গুগলটা দিয়ে দিবেন, এটা সবচেয়ে ভালো একটি সার্চ ইঞ্জিন। তারপরে সেখান থেকে ব্যাক করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে এখান থেকে সেভ পাসওয়ার্ড অপশনটা অফ করে রাখবেন, দুটোটা অপশন অফ করে দেবেন। ঠিক আছে, আমাদের কোনো পাসওয়ার্ড এখানে সেভ রাখার কোনো দরকার নেই। তো এখানে ইতিমধ্যে কোনো পাসওয়ার্ড সেভ আছে কিনা আমি দেখে নিয়েছি, কোনো নাই, কারণ আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়ে দিছি। তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবেন, এবং পরের অপশনটা হচ্ছে এখানে অ্যাড্রেস অ্যান্ড মোর, এখানে ক্লিক করে নেবেন এবং এটা অফ করে দেবেন। কোনো রকম কোনো অ্যাড্রেস আমাদের সেভ করার কোনো দরকার নাই, আমরা যত প্রাইভেসি মেনটেন করে রাখতে পারি ব্রাউজারটা তত ভালো আমাদের জন্য, আমাদের কোনো পার্সোনাল ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না যদি কোনো ব্রাউজার আপনারা ভিজিট করেন। তারপরে হচ্ছে পরের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, সেটাতে আপনারা চলে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করবেন, আপনার ব্রাউজারটা দিয়ে যখন অনেক কিছু করবেন। তারপরে এখান থেকে আপনার আপনার ব্রাউজারটি বিভিন্ন ক্যাচ এবং ডাটা সংগ্রহ করে রাখবে। তারপরে আপনি যদি এখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটা করেন তাহলে আপনার সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বেসিক, বেসিকের মধ্যে ক্লিক করে আপনারা লাস্ট 1 ঘন্টা আছে, 15 মিনিট আছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো অপশনটা সিলেক্ট করে নেবেন। আমি সাজেস্ট করবো অল টাইমে সিলেক্ট করে রাখবেন। এখানে অল টাইমে ক্লিক করে এখানে 3টা ঠিক মার্ক আপনারা ঠিক মার্ক দিয়ে রাখবেন যদি না থাকে। তারপরে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন, সেখান থেকে লাস্ট আওয়ার দেওয়া আছে, আমরা এখান থেকে অল টাইমে সিলেক্ট করে দিব এবং সবগুলো অপশন অন করে রাখবো। ঠিক আছে, তারপরে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন, আপনার সমস্ত ডাটা ক্লিন হয়ে যাবে। আমরা ইতিমধ্যে অলরেডি ক্লিন করে রাখছি, সেই জন্য কোনো ডাটা নাই। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য অপশনগুলো অন করে রাখবেন, তাহলে যে কোনো সময় আপনি ক্লিন করে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি গাইড, সেখানে গিয়ে এটা নতুন একটি ফিচার আসছে, এটা কোনো রকম কোনো কিছু দরকার নাই, এটা কোনো আপনারা সেটিং করবেন না। তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কুকিজ, সেটাতে যাবেন এবং সেখানে ব্লক থার্ড পার্টি কুকিজ দিয়ে দিবেন। থার্ড পার্টি কোনো রকম কুকিজ আমরা ব্রাউজারে অ্যালাউড করবো না, ঠিক আছে, অটোমেটিক ব্লক হয়ে যাবে ব্রাউজার থেকে, আমরা এটা ব্লক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্রাইভেসি, এটা খুবই ইম্পর্টেন্ট মোবাইলের মধ্যে, বিভিন্ন সময়
অ্যাড আসে থাকে এবং বিভিন্ন সমস্যা হয়ে থাকে এটার জন্য, সেই জন্য আপনারা এই সেটিংটা অবশ্যই করে নেবেন। অ্যাড টপিকে ক্লিক করে এখানে অপশনগুলো অফ আছে, ঠিক আছে, আমরা অফই রাখলাম, অলরেডি অফ আছে, যদি অন থাকে অফ করে রাখবেন। সাইট সাজেস্ট অ্যাডস, এখান থেকে এটা অফ করে দিবেন, সাইট ইউ ব্লকেড, কোনো কিছু নাই, এখানে অপশনগুলো অফ করে রাখবেন। তারপরে অ্যাড মেজারমেন্টে গিয়ে আমরা এখানে এটা অফ করে দিব, ঠিক আছে, সবগুলো সেটিং ঠিক আছে, ব্যাক দিয়ে চলে আসব। আমরা অ্যাড প্রাইভেসি সেটিংটা হয়ে গেছে, এখন এখান থেকে ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, তারপরে হচ্ছে প্রিলোড পেজ একটা দরকার নাই, সেভ ব্রাউজিংয়ে চলে যাব আমরা। এখান থেকে গিয়ে আমরা প্রথম অপশনটা ক্লিক করে দিব, ঠিক আছে, এখানে স্ট্যান্ডার্ড আছে, নো প্রোটেকশন আছে, আমরা প্রথম অপশনটা ক্লিক করে দিয়ে এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে হচ্ছে পরের অপশন দেখতে পাচ্ছেন এখানে, অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, এটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে সর্বদা সিকিউর কানেকশন, সিকিউর কানেকশন হচ্ছে আমরা যখন কোনো লিঙ্কে ঢুকি সেই লিঙ্কের প্রথমে বাম পাশে যে প্রথমে শুরুতে যদি HTTPS যদি এস থাকে তাহলে হচ্ছে সেটা সিকিউর, এস এর মাধ্যমে হচ্ছে আপনার সিকিউরকে বোঝানো হয়। যদি এসটা না থাকে HTTP এর পরে তাহলে সেই লিঙ্কটা সিকিউর নয়, আপনার সেই লিঙ্কের মাধ্যমে আপনার মোবাইলের ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, সেই লিঙ্কটা আপনার ভিজিট না করাই ভালো। তো সেই জন্য আমরা এটা অন করে রাখবো, যদি কোনো লিঙ্কের পরে HTTP এর পরে এস না থাকে তাহলে সেটা অটোমেটিক ব্লক হয়ে যাবে অথবা আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে, ঠিক আছে, সেটা সাপোর্ট করবে না। তো আমরা এই অপশনটা অন রাখবো, তাহলে আমাদের অজান্তে যাতে কোনো রকম সিকিউর আনসিকিউর কোনো লিঙ্কে আমরা প্রবেশ না করতে পারি, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন অপশনটা ইউএস সিকিউর DNS, এটা হচ্ছে খুবই দরকার আপনার জন্য, বিশেষ করে যাদের মোবাইলটা ফ্যামিলির মধ্যে শেয়ার করে থাকেন, যাদের মোবাইলটি ফ্যামিলির অন্যান্যরা ইউজ করে থাকে, আপনারা এই সেটিংটা অবশ্যই অবশ্যই করে নেবেন। এখান থেকে যদি অন অফ থাকে অপশনটা অন করে নেবেন, আমার এখানে অলরেডি ডিফল্ট অবস্থায় অন রয়েছে। তারপর এখান থেকে চুজ অ্যানাদার প্রোভাইডার, সেখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রপডাউন অপশন আছে, সেখানে ড্রপডাউনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ফ্যামিলি ফিল্টারে ক্লিক করে দিবেন, ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, ঠিক আছে, এই যে ফ্যামিলি ফিল্টারে ক্লিক করে দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন। এই অপশনটা অন করে রাখলে আপনার মোবাইলটি, আপনার এই ব্রাউজারটি যত রকম অ্যাডাল্ট সাইট রয়েছে সমস্ত অ্যাডাল্ট সাইট ব্লক করে রাখবে, কোনো রকম অ্যাডাল্ট সাইট আপনারা এখানে আসবে না, ঠিক আছে। তো আপনার ফ্যামিলির জন্য, ফ্যামিলির মধ্যে যারা মোবাইলটা শেয়ার করে রাখেন, ঠিক আছে, নিজের জন্যও ফ্যামিলিতে না শেয়ার করলেও আপনার এই সেটিংটা করে রাখবেন, এটা আপনার সব দিক দিয়ে ভালো হবে, আপনার খুবই উপকার আসবে। এই সেটিংটা সবসময় অন করে রাখবেন, কখনো এই সেটিংটা আপনি অফ করবেন না এবং চেঞ্জ করবেন না, ঠিক আছে। তারপরে হচ্ছে ফোন এস এস সিকিউরিটি কি, সেটা রিমুভ অল লিঙ্কের ডিভাইস, অলরেডি লিঙ্ক আছে, আমরা সব কিছু অলরেডি ক্লিন করে রাখছি। তারপর হচ্ছে অ্যাক্সেস পেমেন্ট মেথডস, এটা অফ করে রাখবেন, কোনো রকম পেমেন্ট মেথড অ্যাক্সেস করার জন্য আমরা দিব না। যদি আপনার ব্রাউজারে যদি কোনো সময় কোনো পেমেন্ট করতে যান তাহলে আপনি এটা পরবর্তীতে দরকার লাগলে অন করে নিয়েন, আপাতত এটা অফ রাখবেন, তাহলে আপনার পেমেন্টের কোনো মেথড এখানে অ্যাড করার দরকার নাই, এটা মানে সেফ থাকবে, সেফ রাখার জন্য আপনি এটা অফ করে রাখবেন। তো সবগুলো সেটিং হয়ে গেছে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে কী অপশন আছে আমরা দেখি, সেফটি চেক, সেখানে আপনারা সেফ ব্রাউজিং অলরেডি আমরা করে রাখছি, এটা সব কিছু করা হয়ে আছে। তারপরে হচ্ছে এখান থেকে নোটিফিকেশন, আপনার ক্রোমের থেকে কোনো রকম নোটিফিকেশন যদি আপনি না চান তাহলে সেটা অফ রাখতে পারবেন, যদি ক্রোম থেকে কোনো নোটিফিকেশন চান তাহলে সেটা অন রাখতে পারবেন, আমি সাজেস্ট করবো এটা অফ রাখবেন, দরকার নেই। তারপরে এখানে হোম পেজের মধ্যে আপনি কোনো লিঙ্ক যদি অ্যাড করতে চান তাহলে করে রাখতে পারবেন, এটা অ্যাড করলে হচ্ছে আপনার ক্রোমে যখনই আপনি ওপেন করবেন সরাসরি এই লিঙ্কটাতে চলে যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো, এখানে একটি লিঙ্ক আমি দিয়ে দেব, সেটা হচ্ছে google.com, ঠিক আছে, google.com, আমি এই লিঙ্কটা সেভ করে রাখলাম, ঠিক আছে, সেভ করে দিয়ে এখন ব্যাকে চলে আসি, আমি একবার বের হয়ে যাই। এখন দেখেন আমি যখন ওই যখন আমি ব্রাউজারটি ওপেন করবো দেখেন অটোমেটিক আমার এখানে এই google.com এ নিয়ে আসছে। যদি অন্য কোনো লিঙ্ক দেন তাহলে অন্য লিঙ্কে সরাসরি, মানে আপনার ব্রাউজারটি ওপেন করলে ওই লিঙ্কে অটোমেটিক ঢুকে যাবে, ঠিক আছে, ভিজিট হয়ে যাবো, সেটা হচ্ছে আপনার এই অপশনটা। তো আমরা এখানে যাই আবারও হোম পেজ,
এখানে আমরা অফ করে রাখবো এটা। আপনার যদি এটা কোনো সমস্যা নাই, এটা আপনার প্রয়োজন হলে অন করে রাখে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারেন, যদি আপনাদের কোনো লিঙ্ক দরকার পড়ে থাকে। তো আমি এটা অফ করে রাখলাম, আমার কোনো দরকার নাই। অ্যাক্সেসিবিলিটি, তারপরে এখান থেকে এখানে কোনো অপশন সমস্যা নেই। সাইট সেটিং, এই সাইট সেটিংয়ের মধ্যে আপনার লোকেশনগুলা, সব লোকেশনটা আপনার, আচ্ছা এটা আমি দিব না, অফ করে রাখলাম লোকেশনটা। তারপর ক্যামেরার অ্যাক্সেস অফ করে রাখলাম, তারপরে মাইক্রোফোন অফ করে রাখলাম, নোটিফিকেশন অফ করে দিব। এনএফসি ডিভাইস অফ করে দিব, তারপরে ইউএসবি আস্ক ফার্স্ট এটা অফ করে দিব। তারপর টিওএস অলরেডি আমরা ব্লক করে রাখছি, তারপর এখানে পপ আপ তো আমরা অলরেডি অফ করে দিয়েছি, তারপর জাভাস্ক্রিপ্ট অফ করে দিব, না জাভাস্ক্রিপ্ট অন রাখেন আপনারা। তারপরে এটা সাউন্ড অ্যালাউড রাখেন, তারপরে অ্যাডস এটা অফ রাখবো সম্পূর্ণ, তারপরে প্রোটেক্ট কন্টেন্ট ওকে এটা অ্যালাউড রাখবো, তারপরে হচ্ছে থার্ড পার্টি সাইনিং এটা অফ রাখবো, থার্ড পার্টি সাইনিং আমরা অফ করে দিব, অটো ভেরিফাই অফ করে দিব, আমাদের অটো ভেরিফাই কোনো দরকার নেই। অন ডিভাইস সাইড ডাটা এটা অফ করে দিব, তারপর হচ্ছে ডেস্কটপ সাইট এটা আবার তো যেভাবে আছে সেভাবে থাকুক, ব্যাকগ্রাউন্ড সাইনক্রনিক্স এটা অফ করে দিব, ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা দরকার নেই চলার। অটোমেটিক ডাউনলোড, অটোমেটিক ডাউনলোডও দরকার নেই আমরা, আমাদেরকে আস্ক করলে ভালো হবে, ঠিক আছে। ডাটা স্টোরেজ এখানে ডিলিট করে দিব সব কিছু, আমাদের সম্পূর্ণ সেটিং হয়ে গেছে। এখন আমরা ব্যাক দিয়ে চলে আসি, সাইট সেটিং হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ তো করতে হবে না, ডাউনলোড করতে হবে না। অ্যাবাউট ক্রোম, ক্রোমটা আপনার এখানে আপডেট দিলে দিয়ে রাখতে পারেন, এটা অটোমেটিক আপডেট হয়ে আসে। তো সম্পূর্ণ সেটিং হয়ে গেছে, আপনার ব্রাউজারের এই সেটিংগুলো করে নেবেন, আশা করি সেটিংগুলো খুবই দরকার আসবে, আপনার খুবই কাজে আসবে, এবং এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে আপনার প্রাইভেসি সেটিংটা এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংটা, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এবং সেফটি চেক, এই দুইটা সেটিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই সেটিংগুলো করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।